নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে 3রা নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে। তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল বর্তমান পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আইনজীবীদের যে রায়, অর্থাৎ আইনজীবীরা যে বক্তব্য রেখেছেন, তাদের মত কী, ডিএ মামলা কোন দিকে যেতে পারে, কাদের জয় সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হতে পারে 3রা নভেম্বর। রাজ্য সরকারি কর্মী মহার্ঘ ভাতা ডিএ মামলার সম্ভাবনা শুনানির দিন নির্ধারিত হয়েছে 3রা নভেম্বর। সুপ্রিম কোর্টে বিজ্ঞপ্তিতে এই সম্ভাবনার তারিখ উল্লেখ করা হয়েছে। 14 জুলাই সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চে মামলাটি ওঠে। সংক্ষিপ্ত শুনানির পর বিচারপতি জানান যে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন, সেই মতো মামলাটি পরবর্তী শুনানির দিন ঠিক করে জানিয়ে দেওয়া হবে। ডিএ মামলার শুনানির জন্য ইতিমধ্যেই 9 বার সুপ্রিম কোর্টে উঠেছে। প্রথম শুনানি হয় 2022 নভেম্বরে। ডিএ নিয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে SLP দাখিল করে রাজ্য। মামলাকারী রাজ্য সরকারি কর্মী সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানায়, 10ম শুনানিতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন আইনজীবীরা। তো এই লাইনটা খুবই দেখতে পাচ্ছেন যে 10ম শুনানিতে কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, এমনটাই মনে করছেন কিন্তু আইনজীবীরা। একথা কিন্তু মলয় মুখোপাধ্যায় নিজে জানিয়েছেন। অর্থাৎ 3রা সেপ্টেম্বর আপনাদের কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, কিন্তু সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু নিষ্পত্তি হবে না, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ শুনানির যে প্রয়োজন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, সেই দীর্ঘ শুনানি কিন্তু অবশ্যই হবে। অর্থাৎ বিস্তারিত আলোচনা হবে এবং তারপরে কিন্তু ঠিক করা হবে যে এর ডিএ মামলায় কতটা রায় কার দিকে ঝুঁকতে পারে, তখন কিন্তু বোঝা যাবে। তো আইনজীবীদের বক্তব্যটা আপনারা পরিষ্কার দেখতে পেলেন, গুরুত্বপূর্ণ আর্টিকেল ছিল, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।